আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে আসছি, আর এই বিষয়টা আপনারা সকলেই জানেন যে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা নতুন যারা ফ্রিল্যান্সিং করবেন ভেবে নিয়েছেন, সো তাদের জন্য মূলত আজকে আমার একটু পরামর্শ। যদিও আজকাল ফ্রিল্যান্সিং শেখাটা খুবই সহজ যদি আপনি নিজে থেকে একটু চেষ্টা করেন, কিন্তু দেখা যায় বর্তমানে কিছু ব্রেইন ওয়াশ করা মানুষের কারণে আপনারা সঠিক গাইডলাইনটা পান না আর হতাশায় ভোগেন, ঠিক আছে। সো আজকে মূলত যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শিখবেন পরিকল্পনা করে ফেলেছেন, তো তাদের সম্পর্কে একটু কথাবার্তা বলি অ্যান্ড কিছু কথাবার্তা বলবো যারা হচ্ছে মানে তাবিজ বিক্রেতা তাদেরকে নিয়ে। সো চলুন বিস্তারিত বলা যাক। সো দেখেন, একটা মানুষ যখন চিন্তা করে, যখন দেখে যে আমি আমার ব্যক্তিগত স্কিল দিয়ে আমি ফিউচারে কিছু করব, ব্যক্তিগত স্কিল থেকে ভবিষ্যতে কিছু করার চেষ্টা করব, ভবিষ্যতে নিজের স্বপ্নগুলো পূরণ করব, নিজের ড্রিমগুলো কন্টিনিউ করব, সো তখন কি হয়, তখন একটা মানুষ নিজে থেকে কিছু করার চেষ্টা করে। অ্যান্ড নিজে থেকে কিছু করার বেস্ট একটা ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং। সো আপনি যখন অনলাইনের মাধ্যমে ঘরে বসে ইনকাম করার একটা প্রতিবন্ধকতা নিজের ভিতরে তৈরি করবেন, নিজের ভিতরে একটা স্পৃহা তৈরি করবেন, সো তখন দেখেন আপনি ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনি খুঁজবেন আমি কোথায় থেকে শিখব। ওকে, সো যখন আপনি শিখতে যাবেন তখন আপনি বিভিন্ন মানুষের ভিডিও দেখা শুরু করবেন যে এইখান থেকে শেখা যাবে, ওইখান থেকে শেখা যাবে, এইখান থেকে শেখা যাবে, ওইখান থেকে শেখা যাবে। অ্যাকচুয়ালি অনলাইনে দেখা যাবে আপনার বিভিন্ন ধরনের যে কোর্স বিক্রেতা আছে তারা এত মিষ্টি মিষ্টি আপনাকে কথা বলবে, আর কোর্সের ফি কেউ কেউ আছে যারা নতুন শুরু করতেছে এই মানে সিস্টেমটা আর কি, অর্থাৎ তাবিজ বিক্রি করা শুরু করবে, সো তারা কি করে প্রথমে কোর্সের অ্যামাউন্টটা কমায় দেয়, দিয়ে এত সুন্দর সুন্দর মিষ্টি কথা আপনাদেরকে বলবে, ঠিক আছে। একটা জিনিস ভাবেন যে কোর্স তাবিজ বিক্রি করার যে অ্যামাউন্টটা, এই তাবিজের অ্যামাউন্টটা যখন আপনার কমাই দিবে, অর্থাৎ ধরেন 3,000 টাকা বা 3,500 টাকা করলো, সো ধরেন 20 জন যদি আপনার 2,000 টাকা করেও দেয় দিয়ে ভর্তি হয়, তাইলে দেখেন 30 to 60,000 টাকা তার একটা কোর্সেই বেকআপ। সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে সস্তার বারো অবস্থা। ওকে, অ্যান্ড আর একটা জিনিস, আপনি কার কাছ থেকে কোর্স করতেছেন, কার কাছ থেকে করার চিন্তা ভাবনা করতেছেন, সো তার সম্পর্কে একটু বিস্তারিত জানুন, এবং তার সম্পর্কে পূর্বের যে স্টুডেন্ট যদি থাকে বা পূর্বে সে যদি কোর্স করিয়ে থাকে, সো তাদের কাছ থেকে একটু শুনুন যে আসলে কি মানুষটা জেনুইন কিনা, ঠিক আছে, আসলে মানুষটা জেনুইন কিনা। আপনি তার কথায় একেবারে ফেরেস্তা ভেবে নিলেন, তার কথা শুনে আপনি মনে করলেন সে আল্লাহর ফেরেস্তা, কিন্তু দেখেন আপনি যখন কাজ করতেছেন সে শিখাচ্ছে, ঠিক আছে, 1টা 2টা 5টা 10টা ক্লাস করলেন, সো তারপরেই বুঝতে পারবেন আসলে ঘটনা কি, অর্থাৎ 50% পেমেন্ট করে আপনি কোর্সে ঢুকলেন, এন্ড দেন যখন 50% ক্লিয়ার করে দিবেন তখনই আস্তে আস্তে তার সম্পর্কে জানতে পারবেন। সো এই জন্য মূলত যেখান থেকে কোর্স করবেন, সো কোর্স করার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে কি করতে চাচ্ছেন বা হচ্ছে কোথায় থেকে কোর্স করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু নলেজে রাখবেন, আশা করি আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। অ্যান্ড আর একটা বিষয় হচ্ছে আপনি কোর্স করেন, ঠিক আছে, এমন কারো কাছ থেকে করবেন যার ফিডব্যাকগুলো ভালো, যে আগে নিজে ফ্রিল্যান্সিং করছে, দেন হচ্ছে তার সাকসেসফুল স্টুডেন্ট আছে, 2-4টা ব্যাচ রান করছে, ঠিক আছে। সো দেখবেন যে আসলে মূলত যে অরিজিনাল মানুষ সে মিষ্টি মিষ্টি কথা দিয়ে মানুষকে ভোলাবে না, সে কি করবে, সে তার অটোমেটিকলি তার কাজ চালায় যাবে, সে অত মার্কেটিংও করবে না, সে অত কোর্স বিষয়ে অ্যাডস চালাবে না, সো বিষয়গুলো এরকম। সো সেই জন্য মূলত আপনাদেরকে থিঙ্ক করতে হবে, আসলে এই যে ফ্রিল্যান্সিং এর যে কোর্সের বিষয়টা এটা ওয়ান কাইন্ড অফ একটু ব্রেন ওয়াশ, ঠিক আছে। সো আপনার ব্রেন ওয়াশ করতে পারলেই তারা জয়ী, সো এই জন্য আপনাদেরকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। এখন দেখেন আপনার এটা ফিউচারের একটা প্ল্যান, আপনি এখান থেকে ফিউচারের একটা প্ল্যান তৈরি করবেন, এখান থেকে ফিউচারে কিছু করার চিন্তা ভাবনা করতেছেন, তো কোর্স 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 করতে করতে আপনার জীবনই শেষ, আপনার সবকিছু পুঁজিপাতি সব শেষ, কিন্তু আপনি কোর্সের ভিতরে পড়ে থাকলেন, আপনার জীবনে শেখা হইলো না, জীবনে ক্যারিয়ার ডেভেলপ করা হইলো না, জীবনে ফিউচারগুলো পূরণ করা হইলো না, ড্রিমগুলো পূরণ করা হইলো না। সো এই জন্য মূলত সবকিছুর যে একটা চিন্তা ভাবনা, এই রিসার্চের বিষয়টা, এই রিসার্চ করতে হবে আপনাকে নিজেই। আপনি যান বিভিন্ন গ্রুপে জয়েন হন, বিভিন্ন
পেজে দেখেন, তার যার কাছ থেকে কোর্স করতেছেন তার সাকসেসগুলো দেখেন, স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশন করেন, ভালো ভালো স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশন করেন, যারা আর্নিং করতেছে তাদের সাথে কমিউনিকেশন করেন, ভাইয়া আপনি কোথা থেকে কোর্স করছেন, আপনার বর্তমান সিচুয়েশনটা কি, আপনি কি করতে চাচ্ছেন, ভবিষ্যতে কি করবেন, দেন এই বিষয়গুলো নিয়ে তার সাথে ডিসকাস করেন, তার কাছে জিজ্ঞেস করেন যে আপনি যার কাছে কোর্স করেছেন সে কীরকম, সে আপনাকে সাপোর্ট দেয় কীরকম, তার কি আরও কি সাপোর্ট মেম্বার আছে কিনা। ওকে, এই বিষয়গুলো আপনাকে নিজে যাচাই করতে হবে। আমি মিষ্টি মিষ্টি কথা বললাম, এইটা ওইটা এটা এটা হ্যান ত্যান দিয়ে আপনারে ভরাই বললাম, ভাই এটা করেন না, ওইটা করেন না, ওইটা করেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, ঠিক আছে, আমি সব উপদেশ আপনারে দিয়ে দিলাম, আপনি আমার কথায় গলে আমার কোর্সে ভর্তি হইলেন, হিসাব কিন্তু শেষ। ওই যে ধরা খাইলেন, আল্লাহর রহমতে ওই ধরা খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন, মানে এদিকে কোর্সের পিছনে পুঁজিবাদি শেষ করে তারপরে এক জায়গায় যা পড়বেন, পড়বেন অবশ্যই ইনশাল্লাহ ভালো কোথাও পড়বেন, কিন্তু ওই যে আগে কোর্সের পুঁজিবাদি শেষ করবেন দেন ভালো করে যাবেন। সো মূল বিষয় হচ্ছে আমি এখানে আপনাদেরকে জাস্ট সচেতন করার জন্য আসছি। হ্যাঁ, সো আপনি ফলো করেন, এমন কাউকে ফলো করেন যে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে, ভালো ভালো কিছু পরামর্শ দিবে, অ্যাট লাস্ট আপনি যদি তার কাছ থেকে কিছু শিখতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেটার একটা সিচুয়েশন তৈরি। সো আমি বারবার আপনাদেরকে একটা কথাই বলবো, কোর্স করেন, যেখান থেকেই কোর্স করেন না কেন আপনারা তার সম্পর্কে জানেন, সে কোথা থেকে কী করছে, ঠিক আছে, সে কিভাবে এত দূর আসছে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, দেন তার স্টুডেন্ট সম্পর্কে জানেন, তার সাকসেসফুল স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশন করেন, আশা করি বুঝতে পারবেন। তো আজকে মূলত আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো আপনাদের যদি কোনো ধরনের কোনো তথ্য আমার থেকে জানতে হয় তাহলে আমার পেজ আছে, পেজে নক দিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো, আমি মেহেদি হাসান ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাবিজ বিক্রেতাদের কাছ থেকে দূরে থাকবেন। সো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।